জ্বলছে সন্দেশখালি, একদিকে অধরা শেখ শাহজাহান, আরেকদিকে জনরোষের বিস্ফোরণ। একদিকে দাপুটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, গর্জে উঠলেন গ্রামের মহিলারা। অপরদিকে বিনা কারণে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেপ্তার করার অভিযোগ উঠল। এসবের মধ্যেই সোমবার সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল, পাশাপাশি বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালী অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দলের নেতা প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে সন্দেশখালী এক ও দুই নম্বর ব্লকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিএম। সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাট করে সোমবার সকালেই রাজ্যে ফিরবেন রাজ্যপাল, এরপরই রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে। মানুষের সাংবিধানিক অধিকারগুলো লঙ্ঘিত হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই রাজ্যপালের দেখা দরকার। রাজ্যপালের কাছ থেকে এই মুহূর্তে কেউ কোনো বিবৃতি আশা করে না, মানুষ অ্যাকশন চাইছে, অনেকদিন হয়ে গেছে। অন্যদিকে এদিনই 50 জন দলীয় বিধায়ককে নিয়ে সন্দেশখালী অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএ, সিপিএম এর লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন রামপুর। আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে, বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে। আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালী দুইয়ের বাইরে আমাদের আটকান, এটা বেআইনি হবে। যা করার পুলিশ প্রশাসন করবে, যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার করবেন। একটা বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের আইন শৃঙ্খলা ভাঙার অধিকার তার নেই। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রবিবার নন্দীগ্রামে মিছিল করেন বিরোধী দলনেতা। মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীর হাতে প্ল্যাকার্ড, সেখানে লেখা সন্দেশখালীর সঙ্গে আছি। এদিকে রবিবারই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দার। সিপিএম এর অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাদের নেতাকে। প্রতিবাদে সোমবার বন্ধের ডাক দিয়েছে সিপিএম। নিরাপদ সর্দার সহ যত নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে, আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি চাই আমরা। এদিকে প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সন্ধে টাউন হল থেকে বসিরহাট থানা পর্যন্ত মিছিল করে সিপিএম। এরপর বসিরহাট থানার সামনে দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ। রুমা পাল, বিজন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।